বানর ভাষা আন্দোলন এবং মাতৃভাষা প্রতিষ্ঠার মাধ্যমে অর্জিত হয় বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। তবে যে আকাঙ্ক্ষায় বাঙালি জাতির গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত তা প্রতিষ্ঠিত হয়নি আজও, এমনটাই মত কবি মোহন রায়হানের। তার মতে তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটছে ঠিকই, কিন্তু উন্নতি হয়নি বাংলা ভাষার, বরং বিকৃতভাবেই উপস্থাপন করা হয় মাতৃভাষা। শুকন নামিরের প্রতিবেদনে বিস্তারিত। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এমন ঘোষণায় আক্রোশে ফেটে পড়ে তৎকালীন পূর্ব বাংলার জনগণ। সময়ের সাথে ক্ষোভ বাড়ে, উত্তাল হয় ঢাকার রাজপথ। মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর প্রমুখদের রক্তে। বাঙালিদের এমন তীব্র বিক্ষোভের মুখে নতি স্বীকার করে পাকিস্তান সরকার, রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা, অর্জিত হয় বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। তবে যেই আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা আজও প্রতিষ্ঠিত হয়নি, এমনটাই মত কবি মোহন রায়হানের। বাংলার ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিকাশের যে অঙ্গীকার ছিল সেখান থেকে এখন বাঙালি জাতি অনেক দূর। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক যে সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখন পর্যন্ত অর্জিত হয়নি। এর কারণ আমাদের নেতৃত্বের দুর্বলতা। তার মতে তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটলেও বিকৃত হচ্ছে বাংলা ভাষার ব্যবহার, এমনকি অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি আজও। মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসবের কারণে সেখানে সেই পত্র সাহিত্যটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। রেডিও, টেলিভিশনে, নাটক, সিনেমায় ইংরেজি উচ্চারণে আজকে যে বাংলা উচ্চারিত হচ্ছে, এটি আসলে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য একটি হুমকি স্বরূপ। শুধু অর্থনৈতিকভাবেই নয়, উন্নয়ন করতে হবে সার্বিকভাবে, তার জন্য প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রের মূলনীতি, তবেই গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন কবি মোহন রায়হান। শুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।